প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং বাসায় আছো। আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকের ক্লাসটাতে আমরা যে দুইটা টপিক নিয়ে আলোচনা করব সেই দুইটা টপিক থেকে পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে। ইভেন এই অধ্যায়ের সবচেয়ে বেশি প্রশ্ন এই দুইটা টপিক থেকেই আসে। এই দুইটা টপিকের প্রথম টপিকটা হচ্ছে সংকট কোণ, দ্বিতীয় টপিকটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তো স্বাভাবিকভাবে আমরা সংকট কোণ নিয়ে আলোচনা করব। সংকট কোণ নিয়ে আলোচনা করতে গেলে আমাদের কিছু পূর্ব জ্ঞান থাকা লাগে। তোমাদের ওই পূর্ব জ্ঞানটা আছে আমি জানি, যে তোমরা জানো আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে, যখন দেখো নিচের মাধ্যমটা ঘনমাধ্যম, উপরের মাধ্যমটা হালকা মাধ্যম, আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যায় তখন অবিলম্ব থেকে কিছুটা দূরে সরে যায়। আমরা এটা আপতিত রশ্মি, যে রশ্মিটা ঘনমাধ্যম থেকে আপতিত হচ্ছে দেখছি, আপতিত রশ্মি এটা বিভেদতল, এই নীল রঙের দাগটা হচ্ছে বিভেদতল। বিভেদতলের উপর যে বিন্দুতে গিয়ে পড়ে সেই বিন্দুটাকে আমরা আপতন বিন্দু বলি, আর আপতন বিন্দুতে আমরা এই যে কালো রঙের একটা লম্ব টানলাম এটাকে আমরা অভিলম্ব বলছি। তো দেখো এই আপতিত রশ্মিটা আমরা জানি আলো সরল রেখায় চলে, মাধ্যম যদি চেঞ্জ না হতো, অর্থাৎ এখানে ঘনমাধ্যম এখানে হালকা মাধ্যম না হয়ে যদি একই মাধ্যম থাকতো, তাহলে এই আলোক রশ্মিটা এখানে যাওয়ার পরে এরপরে সোজা চলে যেত। সোজা চলে গেলে কি হতো, এই কালো রঙের ডট ডট দেওয়া রেখাটা ধরে এই বরাবর আলোকরশ্মিটা চলে যাওয়ার কথা। কিন্তু যেহেতু মাধ্যম চেঞ্জ হয়েছে আর আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে আপতিত হয়ে হালকা মাধ্যমে যাচ্ছে, তাই সেটা কি করলো, অবিলম্ব থেকে একটু দূরে সরে গেল, অর্থাৎ যে দিক দিয়ে যাওয়ার কথা তার থেকে একটু দূরে দিয়ে যাচ্ছে। এটা তোমরা আগে থেকেই জানো। তারপর এখন দেখো আমরা যদি এই আপতন কোণের মানটা আরেকটু বাড়িয়ে দিই, তার মানে কি আমরা আরেকটা আলোকরশ্মিকে যদি এভাবে আপতিত করি, দেখো এক্ষেত্রে কিন্তু আপতন কোণের মানটা এখন বেড়ে গেল। তাহলে কি হবে, আলোকরশ্মিটা এবার হয়তো চলে যাওয়ার কথা ছিল এই পথ ধরে, এই পথ ধরে না গিয়ে আরেকটু দূরে সরে এই পথ দিয়ে যাবে। এবার এরপরে চিন্তা করো যে আপতন কোণের মানটা যদি আরো একটু বেড়ে যায়, দেখো এখানে আপতন কোণের মানটা আরো একটু বেড়ে গেল, আপতন কোণের মান আরো একটু বেড়ে গেলে দেখো প্রতিসরিত রশ্মিটা আর হালকা মাধ্যমে, মানে হালকা মাধ্যম দিয়ে যাচ্ছে না, প্রতিসরিত রশ্মিটা যাচ্ছে একদম বিভেদতল ঘেঁষে। খেয়াল করো বিষয়টা কি, আবার বলছি, আপতিত রশ্মিটা যখন ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে তখন সেটা অবিলম্ব থেকে দূরে সরে যায়। এখন আপতন কোণের মান যদি একটু বড় করে দিই, একটু বড় করে দিয়ে আরেকটা রশ্মিকে যদি আপতিত করি সেটা আরো একটু দূরে সরে যাবে। এরপর যদি আমরা আলোকরশ্মিটাকে আরেকটু বড় কোণে আপতিত করি, এবার আলোকরশ্মিটা যাওয়ার কথা এদিকে, এদিক দিয়ে না গিয়ে হয়তো আলোকরশ্মিটা যাচ্ছে কোন দিক বরাবর, বিভেদতল ঘেঁষে যাচ্ছে, অর্থাৎ দুইটা মাধ্যমের যে তল সেই তল ঘেঁষে যাচ্ছে। সেই তল ঘেঁষে যদি আপতিত রশ্মিটা যায় তখন দেখো তখন কি হয়, এই যে প্রতিসরণ কোণটা, এই প্রতিসরণ কোণটা একটা সমকোণ হয়ে যায়, অর্থাৎ প্রতিসরণ কোণের মানটা 90 ডিগ্রি হয়ে যায়। তোমরা এই চিত্রটাতে ক্লিয়ার বুঝতে পারবা, এই যে আপতন কোণ, এই আপতন কোণের জন্য প্রতিসরিত রশ্মিটা বিভেদতল ঘেঁষে যাচ্ছে। বিভেদতল ঘেঁষে যখন প্রতিসরিত রশ্মি যায় তখন এই প্রতিসরণ কোণের মানটা 90 ডিগ্রি হয়ে যায়। যে আপতন কোণটার জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসরিত রশ্মিটা বিভেদতল ঘেঁষে যায়, সেই আপতন কোণটাকেই আমরা আসলে সংকট কোণ বলি। আর সংকট কোণকে থিটা দ্বারা প্রকাশ করা হয়, এই চিহ্নটাকে থিটা বলে। আবার একটু লিখে দিচ্ছি আমি, এই চিহ্নটাকে থিটা বলে, কোণকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। আর এটা যেহেতু সংকট কোণ, সংকট কোণকে ইংরেজিতে বলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ওই ক্রিটিক্যালের সি দিয়ে এটাকে প্রকাশ করা হয়, অর্থাৎ থিটা সি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে একটু খেয়াল করে দেখো, সংকট কোণটা একটা আপতন কোণ, এটা একটা আপতিত রশ্মি, আপতিত রশ্মি অবিলম্বের সাথে যেই কোণ তৈরি করে সেই কোণটা আপতন কোণ। সংকট কোণটা একটা আপতন কোণ, কিন্তু সব আপতন কোণ সংকট কোণ হবে না। যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মানটা 90 ডিগ্রি হবে সেই আপতন কোণটাই শুধু সংকট কোণ হবে। তাহলে আমরা সংকট কোণের সংজ্ঞা যদি আসে পরীক্ষায় আমরা কিভাবে লিখব, সংকট কোণের সংজ্ঞাটা আমাদের এখানে লেখা আছে, আমি পরে এগুলো ছবি হিসাবে তোমাদের ইয়াতে অ্যাটাচ করে দিব। একটু খেয়াল করো সংকট কোণের সংজ্ঞাটা, আলোকরশ্মি ঘনমাধ্যম হতে হালকা মাধ্যমে যাওয়ার সময় তোমরা দেখেছো এখানে যখন সংকট কোণ পেয়েছি আলো ঘন থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আপতন কোণের যেই মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসরিত রশ্মি বিভেদতল ঘেঁষে যায়, সে আপতন কোণকে সংকট কোণ বলে। তার মানে আমি আবার একটু বলে দিচ্ছি, খুব ভালোভাবে খেয়াল করো,
সংকট কোণ এক ধরনের আপতন কোণ, কিরকম আপতন কোণ, যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মানটা 90 ডিগ্রি হবে। এটা এই ঘটনা সংকট কোণ কখন তৈরি হবে, আলো শুধুমাত্র ঘন থেকে হালকা মাধ্যমের দিকে যাওয়ার সময় তৈরি হবে। আলো যদি হালকা থেকে ঘন মাধ্যমের দিকে আসে সেই ক্ষেত্রে তুমি সংকট কোণ দেখতে পাবা না, অর্থাৎ সংকট কোণ শুধুমাত্র দেখতে পাবা আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময়। এখন তোমরা আরেকটু চিন্তা করো তো, যে এবার যদি সংকট কোণের মোটামুটি আমাদের বেসিকটা এতটুকুই, এরপর আমরা আসলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নিয়ে কথা বলবো। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা নিয়ে কথা বলার সময় একটু সংকট কোণ থেকেই আলোচনাটা শুরু করতে হবে। তোমরা একটু দেখো তো, এই কোণটার জন্য প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে গেল। এখন আপতন কোণ, এই যে আপতন কোণের মানটা যদি আমরা আরেকটু বড় করে দিই, অর্থাৎ আলোকরশ্মিটাকে যদি এই দিক দিয়ে আপতিত করি, দেখো এখন আপতন কোণের মানটা কিন্তু সংকট কোণের চেয়ে বড়। তাহলে এই আলোটা হয়তো চলে যাওয়ার কথা এই পথে, কিন্তু এই পথে না গিয়ে আলোটা এর চেয়ে ছোট কোণে যে আলোটা আপতিত হয়েছিল সেটা বিভেদতল ঘেঁষে গেছে। তাহলে এটা এটা তো স্বাভাবিকভাবে আরো একটু দূরে সরবে, আরো একটু দূরে সরলে এটা বিভেদতলের কোথায় চলে আসবে, বিভেদতলের নিচে চলে আসবে। তার মানে হচ্ছে এটা কি হচ্ছে, এটা দেখো এবার এই আলোক রশ্মিটা, এই আপতিত আলোক রশ্মিটার জন্য তুমি কোনো প্রতিসরিত রশ্মি পেলা না, তুমি রশ্মিটা পেলা কি প্রতিফলিত রশ্মি, অর্থাৎ রশ্মিটা মাধ্যম চেঞ্জ করলো না, ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে না গিয়ে বরং ঘনমাধ্যম থেকে পুনরায় ঘনমাধ্যমে চলে আসলো। বিষয়টা একটু খেয়াল করো, আমি জাস্ট কি করেছি, আমার এটা এখানে আপতন কোণ, এই আপতন কোণটা সংকট কোণ ছিল, আমি আপতিত রশ্মিটাকে এমন ভাবে আপতিত করেছি যাতে এইখানে একটু খেয়াল করো, এই কোণটা কিন্তু সংকট কোণ অপেক্ষা বড়। সংকট কোণ অপেক্ষা বড় কোণে আলোক রশ্মিটাকে আপতিত করার কারণে আলোক রশ্মিটা আর হালকা মাধ্যমে গেল না, হালকা মাধ্যমে না গিয়ে পুনরায় চলে আসলো কোথায়, ঘনমাধ্যমে। পুনরায় ঘনমাধ্যমে যদি চলে আসে, অর্থাৎ আলো তখন আর মাধ্যম চেঞ্জ করলো না, ঘনমাধ্যম থেকে আপতিত হয়ে ঘনমাধ্যমেই ফিরে আসলো। এই ঘটনাটাকে তো আর আমরা প্রতিসরণ বলতে পারি না, এই ঘটনাটা তোমরা ক্লাসিক্সে পড়ে এসেছো, এটা হচ্ছে আলোর প্রতিফলন, অর্থাৎ আলো যে মাধ্যম থেকে গেল সেই মাধ্যমেই ফিরে আসলো, এটাকেই আলোর প্রতিফলন বলে। আর এই প্রতিফলনটাকে একটা বিশেষ রকমের প্রতিফলন বলে, যেটাকে আমরা নাম দিয়েছি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তার মানে দেখো, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হতে হলে যে রশ্মিটা আপতিত হচ্ছে সেটা সংকট কোণ অপেক্ষা বড় কোণে আপতিত হবে, সংকট কোণ অপেক্ষা বড় কোণে আপতিত হলে আলোক রশ্মি হালকা মাধ্যমে না গিয়ে পুনরায় ঘনমাধ্যমে ফিরে আসবে। এই ঘটনাটাকেই আসলে কি বলে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এই ঘটনাটা ঘটার জন্য আলোকে আপতিত করার সময় তোমাকে হালকা মাধ্যম থেকে ঘনমাধ্যমের দিকে আপতিত করতে হবে, ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে আপতিত করতে হবে। অর্থাৎ আলোকে তুমি যদি হালকা মাধ্যম থেকে ঘনমাধ্যমের দিকে আপতিত করো, তুমি সংকট কোণ কিংবা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কিছুই দেখবা না। তোমরা দেখো এখানে একটা চিত্র সুন্দর করে আঁকা হয়েছে তোমাদের জন্য, এই কোণটা এখানে, এই কোণটা আপতন কোণ, এই আপতন কোণটা সংকট কোণ অপেক্ষা বড়। মনে করো যে এখানে সংকট কোণ যেটা ছিল, সংকট কোণ ছিল মনে করো 40 ডিগ্রি, এই কোণটাকে আমি এমনভাবে আপতিত করলাম, এই কোণটার মান হয়ে গেল মনে করো 50 ডিগ্রি। তাহলে এই যে আপতন কোণটা, এই আপতন কোণটা সংকট কোণ অপেক্ষা বড়। সংকট কোণ অপেক্ষা বড় হলে মাধ্যম চেঞ্জ না করলে এই পথে যেত, যেহেতু এর চেয়ে ছোট কোণটা বিভেদতল ঘেঁষে গেছে, তাহলে এই বড় কোণটা কি করবে, এই বড় কোণে আপতিত আলোটা এবার আর কি করবে না, হালকা মাধ্যমে যাবে না, হালকা মাধ্যমে না গিয়ে পুনরায় ঘনমাধ্যমে ফিরে আসলো। এই ঘটনাটাকেই বলে আসলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য একটা শর্ত হচ্ছে অবশ্যই কি, আপতন কোণ সংকট কোণ অপেক্ষা বড় হতে হবে। আরেকটা শর্ত হচ্ছে আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যেতে হবে। আর এটাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। নর্মাল প্রতিফলনের ক্ষেত্রে তোমরা দেখো, নর্মাল প্রতিফলনে যে আলোক রশ্মি বিভেদতলের উপরে এসে পড়লো, এটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি, এটা হচ্ছে অবিলম্ব, আর এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। নর্মাল প্রতিফলনে আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মধ্যে কিছু পার্থক্য আছে। পার্থক্যটা কি, নর্মাল প্রতিফলনের মধ্যে কিছু আলো প্রতিসরিত হয়, অর্থাৎ সামান্য কিছু আলো দ্বিতীয় মাধ্যমে চলে আসে, উপরের প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে চলে আসে। কিন্তু এখানে এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মধ্যে সবটুকু আলোই আসলে কি হবে, প্রতিফলিত হবে, কোনো আলোই ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে না, সেই জন্য এটাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। দেখো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সংজ্ঞাটা একটু তোমরা খেয়াল করো, সংজ্ঞাটা একটু দেখো তোমরা, সংজ্ঞাটা হচ্ছে আলোক রশ্মি ঘনমাধ্যম হতে হালকা মাধ্যমে যাওয়ার সময় সংকট কোণ অপেক্ষা বড় কোণে আপতিত হলে
আলোক রশ্মি হালকা মাধ্যমে না গিয়ে পুনরায় ঘন মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। এটার দুইটা শর্ত আছে, শর্তগুলোর দিকে তোমরা একটু ভালোভাবে খেয়াল করো। শর্তগুলো কি? আলোক ঘন হতে হালকা মাধ্যমের দিকে আপতিত হতে হবে, এটা আমি বারবার বলেছি। আরেকটা হচ্ছে আপতন কোণের মান অবশ্যই সংকট কোণ অপেক্ষা বড় হতে হবে, অর্থাৎ এই আপতন কোণকে আমরা আয় দ্বারা প্রকাশ করি। আয় অবশ্যই কি হতে হবে? গ্যাটার দেন থিটাসি, থিটাসি এটা হচ্ছে এখানে সংকট কোণ। আশা করি তোমরা বুঝতে পেরেছ, বই থেকে একটু পড়ে নিবা ঘটনাগুলো। আর যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানিও যে কি বুঝতে পারো নাই, আমি পরবর্তী ভিডিওতে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকিও আর সবাই সবার জন্য দোয়া করিও। আল্লাহ হাফেজ।